ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ময়নাগুড়ি দমহনির মাঝে লাইনচ্যুত হয়েছে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে ঘটা এ ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অন্তত 10টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছে তারা। উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয়রা ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রাথমিক অনুমান, ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল ট্রেনটি। উত্তরবঙ্গের ময়নাগুড়ি দমহনির মাঝে 10টি বগি লাইনচ্যুত হয়ে যায়, দুমড়ে মুচড়ে যায় বগিগুলো। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। উল্টে যাওয়া বগিগুলোর মধ্যে এখনো কত মানুষ আটকে রয়েছে তা জানা যায়নি। বিভিন্ন ব্লক থেকে ইতোমধ্যে ঘটনাস্থলে 51টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। স্থানীয় সূত্র জানায় এলাকার পরিস্থিতি ভয়াবহ। একটা বগির উপর আরেকটা বগি উঠে গেছে। যুদ্ধকালীন গতিতে উদ্ধার কার্য চালাচ্ছে স্থানীয় প্রশাসন, রেল পুলিশ এবং স্থানীয় মানুষজন। আসছে বাড়তি ফোর্স। যাদের উদ্ধার করা হয়েছে তাদের ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। যাদের অবস্থা আরো গুরুতর তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাঝে ট্রেন দুর্ঘটনার খোঁজ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে প্রশাসনকে জরুরি নির্দেশ দেন তিনি। সব রকম সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো উদ্ধার কাজ চালানোর নির্দেশ দেন তিনি।